গত নভেম্বর মাসের 3 তারিখে ভারতীয় যুব ফেডারেশনের পক্ষ থেকে নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ যাত্রা শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে। সেই যাত্রা গত 2 দিন আগে বর্ধমান শহরে এসে পৌঁছায়। বর্ধমানের কেতুগ্রাম, মঙ্গলকোট, ভাতারসহ বিভিন্ন এলাকায় ঘুরে শুক্রবার বিকালে ইনসাফ যাত্রা পৌঁছালো মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারে। এদিন কুসুমগ্রাম বাজারে ইনসাফ যাত্রা পৌঁছানো মাত্রই সংগঠনের পক্ষ থেকে মীনাক্ষী মুখার্জিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতাকর্মীরা। ওখান থেকে মিছিল করে গোটা কুসুমগ্রাম বাজার পরিক্রমা করে কুসুমগ্রাম ট্যাক্সি স্ট্যান্ডে শেষ হয় এই মিছিল। সেখানে এক সংক্ষিপ্ত সভাও করা হয়। সবাই বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি। বক্তব্য রাখতে গিয়ে নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, যে রাজ্য 500 কোটি টাকা দিয়ে বুদ্ধি ধার করে সেই রাজ্যের মন্ত্রী চাল চুরি করবে না তো নাসার বিজ্ঞানী হবে। তিনি আরও বলেন, রাজ্য সরকার 5,000 স্কুল বন্ধ করে 21,000 মদের দোকান খুলেছে, গর্ব করে বলে বেড়ায় পুজোয় নাকি হাজার হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছে। অন্যদিকে মিড ডে মিলের শিশুদের পাত থেকে ডিমটিকেও তুলে নিয়েছে এই সরকার। তিনি আরও বলেন, শুধু সরকারি রাজ্য সরকারি কর্মচারীদের 2 প্রজাতির খোঁজ মিলেছে, তাদের দিয়ে দরকার হয় না। এক হচ্ছে ভিডিও, ও বেটার প্রয়োজন নাই বিয়ে। কেন? ও তো ভুলিবা যাচ্ছে রোজ তৃণমূলের সঙ্গে গাল গোজাগতি করে। আর একটা প্রজাতি খুঁজে পাওয়া গেছে, তার নাম হলো পুলিশ। টেবিলের তলাতে পয়সা খাচ্ছে, আমার বাপ কাকাদের ঘামে ভেজা দুর্গন্ধযুক্ত 10 টাকা 20 টাকা নোট কারোর বাপে জমি দানি। বেশিরভাগ বাচ্চাদের পেট গুলো বড় হয়ে যাচ্ছে, কোমরটার হাত পা গুলো শুরু হয়ে যাচ্ছে, গলার এদিকে দুদিকটা ডাক্তার গেলেই চিপে ধরছে, আর 2 করে আব হয়ে যাচ্ছে। আব আব বোঝেন তো, ফুলে ওঠে। সব বাচ্চাদের টিবি রোগ হচ্ছে, আর টিবি রোগের একমাত্র ওষুধ হলো খাবার। তাহলে যে সরকার খাবার দিতে পারে না, সে সরকার আর যাই হোক, আপনার আমার সরকার নয়। তাই পেটে ভাত, হাতে কাজ, আর মাথা উঁচু করে গায়ে গতরে খেতে খাবার একটা জায়গার জন্য এই পথ হাঁটা। আর 7 জানুয়ারি আপনাদের কাছে আবেদন করা যে আসুন। আর এই ডিব্বাটা নিয়ে ঘুরছি, কেউ কেউ প্রশ্ন করছে এত পয়সা পাচ্ছে কোথায়। আরে বাপের বেটা আছো তো, রাস্তায় হেঁটে দেখো, মানুষ নিজেই ফুল ছুড়বে। হুইল চেয়ারে করে ঘুরলে মানুষ জুতোই ছুড়ে মারে। আরে কৌতুকে আপনাদের আশীর্বাদ নিয়ে ব্রিগেডের মাঠে আমরা যাব 7 জানুয়ারি দুপুর 12টা শীতের দিন। মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াইয়ে না, সেখানে কেউ MLA হতে যাবে না, কেউ MP হতে যাবে না, কেউ পঞ্চায়েতের প্রধান, কেউ কাউন্সিলর, কেউ সভাপতি হতে যাবে না। সবাই সিদ্ধানাটা সোজা করে মানুষ হতে যাবে। তাই যারা মানুষের দায়িত্বে, মানুষের লড়াইয়ে, মানুষের মতন বেঁচে থাকতে চান, আসুন ব্রিগেডের মাঠে একসাথে এ লড়াইয়ে সবাই মিলে জিতি। কুসুমগ্রামকে জেতাই, মন্তেশ্বরকে জেতাই, ভারতকে জেতানোর লড়াইয়ে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আপনাদের সাথে দেখা হবে।